কুমিল্লা হলো আমাদের বাংলাদেশের বিএনপি একটা ঐতিহাসিক এলাকা। এখানে পরিবহন বন্ধ করলেও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে সারা কুমিল্লা বিভাগে শ্রমজীবী মানুষ যাতে সেই মিটিংয়ে সকল বাধাকে উপেক্ষা করে সেই মিটিং অংশগ্রহণ করতে পারে, আমরা সেটাকে অর্গানাইজ করার জন্যই আজকের এখানে আসি। আমরা ধরেই নিব, আমরা যত কথাই বলি, উবায়দুল কাদের সাহেব উনি যে কথাই বলুন না কেন, ওনার কথা মানুষের কাছে কত গ্রহণযোগ্যতা আছে সেটা আপনারা জানেন। আমরা ধরে নিয়েছি কুমিল্লাতে ধর্মঘট দিবে, এটা ধরে আমাদের কোনো সমাবেশ এখানে ছোট করতে পারে নাই, এবং কুমিল্লা তো বৃহত্তম সমাবেশ করার জন্য আমাদেরও যেটা করা দরকার এটা সাধারণ মানুষ আমাদের পক্ষ থেকে সেটা করি। সমাবেশের একদিন আগে অথবা দুই দিন আগে যে ধর্মঘটের কর্মসূচি দেওয়া হচ্ছে, সেই কর্মসূচির সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন অথবা কোনো আঞ্চলিক কমিটি কোনোটার সঙ্গে সম্পৃক্ত না। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের সঙ্গে একমত না, এই ধর্মঘটের সঙ্গে স্থানীয় পরিবহন মালিক এবং শ্রমিক একমত না। শুধুমাত্র বিএনপির এই কোনো সমাবেশকে ভণ্ডন করার জন্য সাধারণ মানুষ যাতে মিটিং উপস্থিত হতে না পারে তার জন্য ষড়যন্ত্রের একটা অপকৌশল। ইতিমধ্যে এই ষড়যন্ত্রের সকল প্রকার অবস্থান সাধারণ মানুষ ভেঙে দিয়েছে। আপনারা বরিশালে দেখেছেন, কুমিল্লা রংপুরে দেখেছেন, ময়মনসিংহে দেখেছেন, চট্টগ্রামে দেখেছেন। আশা করি এই কুমিল্লাও 26 তারিখের আগে, একদিন আগে অথবা একদিন পরে দুদিন আগে এই কুমিল্লা পরিবহন ধর্মঘট দিলে নিয়ে আসবে কি হাইওয়ে রুটের উপরে নসিমন বটপটি বন্ধ করার জন্য এই দাবিতে পরিবহন ধর্মঘট। দুঃখজনক সত্য, বরিশালে কিন্তু লঞ্চ বন্ধ করে দিয়েছে, রিক্সা বন্ধ করে দিয়েছে, সে আসলে মানুষকে বেলায় আসছে।